আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এক ভাই জানতে চেয়েছিলেন, বর্তমানে তো হক দলের কোনো সন্ধানই পাওয়া যায় না, বোঝাই যায় না কোনটা হক আর কোনটা বাতিল। তো এই মুহূর্তে হক দলের সাথে কিভাবে থাকবো, অথবা হক দলের সাথে থাকতে চাইলে আমাকে কি করতে হবে, প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি। হক দলের সাথে কিভাবে থাকবো, বর্তমানে তো হক দলের সন্ধান পাওয়া যায় না। তো ভাইয়ের এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা হক দল আর কোনটা বাতিল দল আমাদেরকে কিন্তু স্পষ্ট করে জাননি, অর্থাৎ স্পষ্ট করেননি, বরং কখনো বলেননি যে আওয়ামী লীগ হক দল, বিএনপি হক দল, হেফাজত হক দল, চরমোনাই হক দল, নাকি জামাত হক দল, এমনটা কোনোটাই বলা হয়নি। আল্লাহ রাসূল আমাদেরকে কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর একটা দিক নির্দেশনা দিয়েছেন। দিক নির্দেশনাটা হলো, তুমি দেখবে, আল্লাহ রাসূল বলেন, তুমি দেখবে যেই দল আমার কথা মানে, আমার সুন্নতগুলোকে অনুসরণ করে, আমার হাদিসগুলোকে লক্ষ্য করে বুঝে নেবে, সেটাই হক দল। আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি, আমি যে দলের উপর ছিলাম, ও আসহাবি, এবং আমার সাহাবারা যে দলের উপর ছিল, তারা কোন দলের উপর ছিল, যে দলটা ছিল ঐক্যের পথে প্রতিষ্ঠিত, যে দলটা ছিল হকের পথে, যে দলটা সবসময় মানুষের কল্যাণ চাইত, যে দলটা কখনো মিথ্যা বলতো না, যে দলটা কখনো ঘুষ খায় না, যে দলটা হক বিচার করে, যে দল অন্যের হক মেরে খায় না, যে দল অসুস্থের পাশে দাঁড়ায়, অসুস্থের সেবা করে, ফকিরদের পাশে দাঁড়ায়, ফকিরদের সেবা করে, ফকিরদের যত্ন নেয়, তার পাশের বাড়িতে কিছু খেলো কিনা সেটার খবর নেই, আপনি যে দলের মধ্যে এই গুণগুলো পাবেন, আপনি সেটাকেই হক দল হিসেবে গ্রহণ করতে পারেন। তবে আল্লাহ রাসূল আমাদেরকে আরেকটা দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনাটা হলো বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, তুমি দেখবে কিয়ামতের পূর্বে দল 72টা দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে, 72টা দলে বিভক্ত হবে, আর একটা দল থাকবে, সেই দলটা হলো হকের পথে। 73টা দলে বিভক্ত, 73-এর মধ্যে 72টা বিপক্ষে, আর একটা হলো হকের পথে। একটা কোনটা? যেটার উপর মা আনা আলাইহি ও আসহাবি, আমি জোদ্দালের উপর ছিলাম, আমি যেটাকে সাপোর্ট করি। কোনটাকে সাপোর্ট করি, যেটা আমি ইতিপূর্বে আপনাদের কাছে আস্তে আস্তে বর্ণনা করে শোনালাম। তো বন্ধুগণ, এখন আমরা এই ভিডিওতে আরো আরেকটা কথা স্পষ্ট করব। আল্লাহ রাসূল আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে কোনটা তো হক দল, এটার মাধ্যমে অনেকে বুঝতে না পারবেন, বলবেন যে হ্যাঁ আওয়ামী লীগ তো মধ্যে মধ্যে দান করে, বিপি নূরও দান করে, হেফাজতও দান করে, মধ্যে মধ্যে চরমোনাইও দান করে, প্রত্যেকেই তো দান করে, কোনটা বুঝবো? এক্ষেত্রে বুঝতে হবে যে দলের প্রতি আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, তুমি দেখবে আল্লাহ রাসূলের হাদিসটার বাংলা অর্থটা হলো এমন যে আল্লাহ রাসূল বলেন, তুমি যদি কম লোকদের সাথে থাকো তাহলে কিন্তু আল্লাহ রাসূল বলেন, কম লোকদের সাথে থাকলে, কোন উদাহরণস্বরূপ আমাদেরকে বুঝিয়েছেন, ধরুন এখানে এক জায়গায় 100 ছাগল আর এক জায়গায় 5টা ছাগল, 100 ছাগলের উপর বাঘে যদি হানা দেয়, সেটা সেখানে কি জয়ী হতে পারবে নাকি 5টার উপর জয়ী হতে পারবে? সকলেই বলবেন 5টার উপর জয়ী হতে পারবে। আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছেন যে যেখানে দেখবে যে বেশি মানুষ আছে সেটাকেই বুঝে নিবা, সেটা হক দল, সেটার উপরই অধিকাংশ মানুষ, আর সেটাকে হক দল ধরে নিবা। আর যদি তুমি কম লোকদের সাথে থাকো অথবা, তাহলে কিন্তু বাঘে তোমাকে খেয়ে ফেলবে। আল্লাহ রাসূল আমাদেরকে এভাবে বুঝিয়েছেন, কত সুন্দর করে বুঝিয়েছেন। এই জন্য কয়েকটা হাদিস বললাম আমি আপনাদেরকে, এই হাদিসগুলো আপনি পেতে পারেন বুখারী শরীফের মধ্যে, আর কিতাবুল ইমানের মধ্যেও হতে পারে, অথবা কিতাবুল ইমানের মধ্যে সম্ভাবনা বেশি, কিতাবুল ইমান অথবা মেশকাত শরীফের মধ্যেও পেতে পারেন। সকল অধ্যায়গুলোর মধ্যে আপনি খুললে এই হাদিসগুলো পেয়ে যাবেন, প্রথমেই পাবেন। এই জন্য সকলের উচিত হক দল কোনটা, বাতিল দল কোনটা বেছে তারপর গ্রহণ করা, হকের সাথে থাকা, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, যে হক করবে আমি তাদের সাথেই আছি। আশা করছি ভিডিওটির মধ্যে মাধ্যমে উপকৃত হয়েছেন। এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর বিশেষ করে আমি স্পষ্ট করলাম, এটা আমার দেশ হিসাবে আওয়ামী লীগ বিএনপি, বিশেষ করে আপনার যারা ইন্ডিয়া থেকে আমাদেরকে অনেকেই দেখেন অথবা বিভিন্ন দেশ থেকেও দেখেন, তো যে যে দেশের মধ্যেই থাকেন না কেন, কেউ হোক মোদির পক্ষে, কেউ ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, কেউ জো বাইডেনের পক্ষে, যে যেটাই করেন না কেন, যে হকের পথে থাকবে, যে গরিবের পাশে থাকবে,
যে আল্লাহর প্রতি ইমান আনবে, যে আপনার ধর্মকে ঠিকমতো পালন করতে দিবে, আপনি তাদের সাথে থাকবেন। আমার সাজেশন হচ্ছে এটা, আর এটাও আল্লাহ রাসূলের সাজেশন। আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন, এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।